الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وعليكم السلام ورحمة الله وبركاته مع رانا أبهاي দুবাই থেকে প্রশ্ন করেছেন যে সন্তানকে কিভাবে দাইল আল্লাহর কাজে আত্মনিয়োগের জন্য কোন ধরনের শিক্ষা দীক্ষা তাকে দিয়ে সেইভাবে করে মানুষ করতে পারে যেভাবে করে দাওয়াতের কাজ যারা মাঠে ময়দানে করেন এবং যোগ্যতার ভিত্তিতে দলিলের ভিত্তিতে যাতে করে অ্যালমের প্রচার এবং প্রসার করতে পারে সেই ক্ষেত্রে কিভাবে ছোটকাল থেকে তাকে গড়তে পারি জবাব যে এটি একটি সুন্দর প্রশ্ন অনেকেই তার সন্তানের ভবিষ্যতের জন্য তালিম আত্মা তাল্লুমের ব্যাপারে যে বাচ্চাটাকে কিভাবে তিনি গড়বেন কোন লাইনে পড়াবেন কোন মাদ্রাসায় পড়াবেন বা কিভাবে কি আসা এই বিষয় এই বিষয়ে অনেকে হয়তোবা তারা আইডিয়া পান না কিভাবে তারা করতে পারবেন তো তাদের উদ্দেশ্যেই বলবো যে বাচ্চাকে মূলত আসলে বাল্যকাল থেকেই যদি আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত না করেন তাহলে সেই বাচ্চা একটু বড় হওয়ার পরে আর তাকে এভাবে করে বানানো অনেক সময় কঠিন হয়ে যায় কারণ বাল্যকালেই বাচ্চার মন মস্তিষ্ক যেভাবে করে থাকে ঠিক তার মধ্যে যখন ঐশী বাণী ঐশী জ্ঞান যখন তার মধ্যে আসে তখন সেটি খুব তাড়াতাড়ি সেটি অ্যাকসেপ্ট করতে পারে এছাড়াও ওলামাই কেরামগণ বলেন যে বাচ্চাদেরকে বাচ্চা যখন কথা বলতে শিখে তখন তাদেরকে সর্বপ্রথম কালিমা শাহাদাত তাদেরকে শিখানো আর কালিমায় শাহাদাতের মধ্যে আছে আল্লাহ তাল্লাহার একাত্মবাদ এবং রাসুল উল্লা সাল রাসুল হিসেবে মেনে নেওয়া এ জাতীয় শাহাদাতকে আল্লাহ করিম একটি আয়তের মধ্যে এতটাই প্রশংসা করেছেন আল্লাহ বলেন মানে একটি কথার ব্যাপারে যেন আল্লাহ তালা ফেরেশতাকুল এবং সমস্ত আল্লাহ তালার সাথে ফেরেশতাকুল মানে আসমান বাসীদের সাথে আল্লাহ তালা পৃথিবীতে ওই সমস্ত ব্যক্তিদেরকে আহলুল আইলেম হিসেবে উল্লেখ করেছেন যারা এই যারা আলেমা যারা শাহাদাতের সাক্ষ্য প্রদানকারী শাহিদ আল্লাহ আল্লাহ তালা সাক্ষী দিচ্ছেন তিনি কি আলাহা ইল্লাহ যে আল্লাহ বেদে তো আর কোনো মাহবুদ নেই অলমালা ইকাহ দেখুন সিরিয়ালটা কিভাবে আল্লাহ তালা বন্টন করেছেন এবং ফেরেজ তারাও একই সাক্ষ্য দিচ্ছে আল্লাহ সাক্ষ্যের কথা আগে বললেন এরপরে বললেন ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে এরপরে বললেন ও উলুল আইলমি এবং এলেম ওয়ালারা এলেম আলারা কারা দোনিয়ার জমিনের মানুষ ওই সমস্ত জ্ঞানী ওই সমস্ত ওলামায় কেরাম ওই সমস্ত ইমানদার ব্যক্তিগণ যারা এই সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা ইল্লাহ ও উল উল আইলমি তো এই কারণে বাল্যকাল থেকে আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন এছাড়া আর পরবর্তীতে আর সময় সম্ভব হয় না এই ক্ষেত্রে যদি ব্রেন শক্তি ভালো থাকে প্রথমে কোনো মক্তবে অথবা কোনো নাজেরানায় বা নুরানি বিভাগে তাকে পড়াতে পারেন আর সেখান থেকে ইচ্ছা করলে যদি বা ব্রেন শক্তি ভালো থাকে ছয় মাসের মধ্যেই একটা রেজাল্ট আসবে ওস্তাদের সাথে আলোচনার মাধ্যমে তারপরে যদি ভালো ব্রেন শক্তি তাহলে হেফজুল করানো তাকে আট নয় বছরের মধ্যে মুখস্থ করাতে পারেন ছয় বছর বা ছয় বছর বাচ্চাও তো হাফেজ হয়ে যায় তো যদি পাঁচ বছরে তাকে আপনি কোনো নাজরানাতে দেন তাহলে আশা করি দশের মধ্যে তার হেপস কমপ্লিট হয়ে যাবে যদি ব্রেন শক্তি ভালো থাকে এরপর আমাদের দেশে মাসাল্লাহ এখন অনেক ক্যাডেট টাইপের মাদ্রাসা যেখানে অন্যান্য সাবজেক্টের সাথে জেনারেলের সাথেও আপনার ক্যাডেট টাইপের যেখানে বাংলা ইংলিশ এরপরে সেখানের যেই দর্শে মাদানি বা এই জাতীয় কিছু দর্শ আছে যেই কিতাবগুলো বাচ্চারা নিজস্ব মাতৃভাষা নিজের দেশ মা মাতৃভাষা সম্পর্কে জ্ঞান আহরণের সাথে সাথে দিনই শিক্ষায়ও শিক্ষিত হতে পারবে এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশেরও প্রয়োজনীয়তা আছে আরবি আরবির প্রয়োজনীয়তা আছে এই কারণে যে আরবি না হলে সে কোরআন এবং হাদিসের সঠিক অর্থ সে বের করতে পারবে না আলহামদুলিল্লাহ এরপরে কমি মাদ্রাসাগুলোতেও মোটামুটি আরবি বিষয়ে ভালো দক্ষতা অর্জন করা হয় এরপরে আলিয়া মাদ্রাসাগুলোতেও পড়াশোনার মান মোটামুটি ভালো আর কিছু মাদ্রাসা আছে যেগুলো হালুল হাদিস নামে মাদ্রাসা সেখানেও মাসাল্লাহ দিনের বিশেষ করে ব্যাপারে তাও বিদাতের ব্যাপারে স্পষ্ট ধারণা আসে জ্ঞান আহরণ যেখানেই হোক না কেন সেটা যেই হোক না কেন সত্য যেখানে আছে সেখানেই জ্ঞান আহরণ করতে হবে ওটা হানাফিদের মাসালা ওটা সালাফিদের মাদ্রাসা এভাবে করে করলে তাহলে দিদের অনেক জ্ঞান থেকে মাহরুম থেকে যাবে কারণ আপনি যদি কোনো বিষয়ের বিচার করতে যান তাহলে উভয়ের বাদী বিবাদীর উভয়ের কথা আপনাকে শুনতে হবে আপনি যদি মনে করেন যে না সালাফি রত হালে হাদিস ওদের জ্ঞান আমরা নেবো কেন আমরা হানাফি আমরা হানাফি আমরা শুধু কমি কমিতেই পড়বো তাহলে হতে পারে অনেক জায়গাতে মিস হয়ে যাবে বাদী বিবাদীর উভয় কথা শুনেই জাস্টিস তারপর ফায়সালা দেয় সুতরাং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাই বাংলাদেশে স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আলাদা আলাদা হয়ে গেছে অথচ স্কুল আর মাদ্রাসা মূলত একই বিষয় প্রতিষ্ঠানগুলো সব একই ধাসে হওয়া উচিত কিন্তু সমস্যা হলো মাদ্রাসায় পড়লে কোরণা এবং হাদিসে অনেকগুলো বিষয় জানে এবং কিন্তু স্কুলে পড়লে আবার সে বিষয়গুলো থেকে দূরে থাকে তো এই কারণে সময়ের তাগিদে তাকে সব পড়তে হবে সব বিষয়ে জ্ঞান আহরণ করতে হবে তাকে এবং কোরআনের জ্ঞান নিতে হবে হাদিসের জ্ঞান নিতে হবে কথা শুনলি এটা এমন এটা কেমন ইমান আমি দেখেছি যে কিছু ব্যক্তি ব্যক্তি দয় তারা বলেন যে ওদের কিতাব পড়া যাবে না তাহলে আমি প্রশ্ন করতে চাই তোমার ইমানের জোর কি এতই দুর্বল তুমি বারো বৎসর তেরো বৎসর পর দা তুমি মাস্টার্স কমপ্লিট করেছো দাও হাদিস শেষ করার পরেও অমুক গোষ্ঠীর কিতাব পড়লে ভ্রান্ত হয়ে যাবে এই বারো বৎসর বসে কি তোমার ইমান এই পর্যন্ত পৌঁছেছে এত এত সাদা মাটা ইমান এত ডালের পানির মতন এত ইমান যে কোনো গোষ্ঠীর কিতাব পড়লেই বিভ্রান্ত হয়ে যাবে এটা হলো এক ধরনের অপকৌশল সব পড়তে হবে সব পড়তে হবে পড়ার পরই তারপরই সে নির্ণয় করতে পারবে কিন্তু আমাদের দেশে আলাদা আলাদা করে এক একটা আর একটার একটি আর একটির বিপরীত হয়ে এমন ভাবে বলা হয় যে ওদের কিতাবাদিও পড়া যাবে না ওই দলের ওই দলের কিতাবাদি পড়লে নাকি গোমরাহ হয়ে যায় তো এটি সাধারণ কোনো ব্যক্তি যদি হয় তাদের কথা আলাদা তাদেরকে তো আমরা বলি যে আপনারা মকসুদ মুমিন পড়বেন না নিআমুল কোরআন পড়বেন না বা বিভিন্ন কিতাবে কথা আমরা বলি যে আপনারা পড়বেন না কিন্তু একজন পড়াশোনাকারী ব্যক্তি একজন আলেম হয়ে গেছেন আর সেই আলেমের উস্তাদ আবার তিনি যদি বলেন যে অমুক দলের কিতাব পড়া যাবে না অমুক গোষ্ঠীর কিতাব পড়া যাবে না তাহলে বিভ্রান্ত হয়ে যাবে তাহলে বারো বৎসরে বসে তাহলে সে ইমানের কি শিখলো কি পড়াশোনা করলো যে তার ইমানটা কসুপাতার কসুপাতায় পানি রাখার মতন একেবারে পড়ে যাবে থাকবে না কোন একটা গ্রুপের কিতাব পড়লেই আর সত্য জানার ক্ষেত্রে আমাদের দেশের সকল শিক্ষা ব্যবস্থার পড়াশোনাগুলো তাকে আয়ত্ত করতে হবে তারপরে তিনি নির্ণয় করতে পারবেন যে কাদের কথাগুলো করান এবং হাদিসের সন্নিকটে আর তাকে সেই পথ ধরেই আগাতে হবে এবং আমরা দেখেছি যে আমাদের মাদারেসের ওলামায় কেরামগণ ডাক্তার জাকির নায়কের কোনো কথাই যেন স্বীকার করতে চান না আবার আহলে হাদিসের কিছু মাসায় একগণ তারা হানাফিদের শিক্ষাকে মানে কোনোটা কোনো শিক্ষাই না এরকম মনে করেন আমি উভয়ে উভয়ে উভয়ের কথা থেকে আমি পানাহা চাই এই কারণে যে এটা সত্যের পরিপন্থী একটি বিষয় এবং উভয়ের পড়াশোনা যখন আপনি করবেন তখনই আসলে সঠিক বিষয়টি আপনি অনুধাবন করতে সক্ষম হবেন যাই হোক আপনার প্রশ্নের সাথে আনুষঙ্গিক আরও বেশ কিছু বিষয় আমি অ্যাড করে দিলাম যাতে করে উন্মুক্ত প্রশস্ত হৃদয় নিয়ে জ্ঞানের ময়দানে সকলের বক্তব্য শ্রবণ সকলের বই কিতাবাদি পড়ে যাতে করে আমি সেই বিষয় নির্ণয় করতে পারি যে বিষয় আল্লাহ তালা বলেছেন এ করা পর তোমার প্রভুর নামে বিস্মি রব্বিক আল্লা তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহর নামে পড়তে হবে এরপরে আমি বুঝতে পারবো যে আসলে কোনটি আল্লাহর কথা কোনটি রসুল উল্লাহ সাল আলী আসাল্লামের কথা আশা করি আমার এই আলোচনা থেকে কিছু হলেও উপকার নিতে পারবেন ইনশাআল্লাহ